প্রিয় ভিউয়ার্স জানা অজানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের পরিবেশটা যেন এক মহা জটিল জায়গা আমরা একে যতটা স্বাভাবিকভাবে নেই তার থেকে অনেক বেশি অস্বাভাবিক ব্যাপার নিত্যদিন ঘটছে এখানে আর কতটা আমরা জানি চলুন জেনে নেওয়া যাক আজ আমাদের চারপাশের এমন অদ্ভুত ব্যাপারগুলোর মাঝে ২০টা ব্যাপার নাম্বার এক ছোটবেলায় পিঁপড়া ও ঘাসফুড়িংয়ের গল্প আমরা সবাই পড়েছি যেখানে গ্রীষ্মকালে পিঁপড়ার অক্লান্ত পরিশ্রমের কথা বলা হয়েছে তবে এই গল্পে যে জিনিসটা বলা হয়নি তা হচ্ছে পিঁপড়া শুধু পরিশ্রমই করে না বরং নির্ঘুমভাবে পরিশ্রম করে জি পিঁপড়া কখনো আমাদের মতো স্বাভাবিকভাবে ঘুমায় না কি মনে হচ্ছে আরে টার্ম পেপার জমা দেবার ডেডলাইনের আগেই তো আমরা পিঁপড়ায় হয়ে যাই তাহলে নাম্বার দুই মনে করুন আপনার জরুরি ভিত্তিতে বরফ দরকার এখন আপনার বাসায় ঠান্ডা ও গরম দু রকম পানি আছে আপনি কোন পানিকে বরফ বানাতে দেবেন ঠান্ডা পানিকে মুভির নায়কের মতো বলে হয় দিস ইজ ইউ আর রং বসতি ঠান্ডা পানির চেয়ে গরম পানির দ্রুত বরফে রূপান্তরিত হয় নাম্বার তিন হাসির দিকের জন্য বিখ্যাত মোনালিসা কি আসলেই একদম পারফেক্ট খেয়াল করে দেখুন তো তার তো ব্রুই নেই নাম্বার চার জিহবা হচ্ছে আপনার দেহের সবচেয়ে শক্তিশালী পেশি এরপরে সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে মাসিটা অর্থাৎ গালের পেছনের দিকে পেশি নাম্বার পাঁচ আপনাকে যদি একটা গ্লাসে সবুজ রঙের কোকাকলা আরেকটা গ্লাসে লাল রঙের কোকাকলা খেতে দেওয়া হয় তাহলে কোনটা আপনি খাবেন অবশ্যই লালটা কিন্তু আপনি কি জানেন আসল কোকাকলা সেই সবুজ রঙটারই রং মেশানোর পর তা লাল রং ধারণ করে নাম্বার ছয় কখনো কি মনে হয় উঠ কি করে এত বৈরী আবহাওয়ায়ও নিজের চোখে রক্ষা করে মরুভূমিতে ধুলা থেকে বাঁচার জন্য উটের তিনটা পাতা থাকে নাম্বার সাত আমাদের অনেকেরই মাছের গন্ধ একদমই সহ্য হয় না কিন্তু বেশিরভাগ লিপস্টিকের উপাদানে কিন্তু মাছের আঁশ মেশানো থাকে নাম্বার আট আমেরিকাতে আসামিদের শাস্তিস্বরূপ বৈদ্যুতিক চেয়ারে বসানো হয় সেখানে আসামিদের হাত কোমর এবং পা আটকে তা দিয়ে প্রায় দু হাজার ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহ করানো হয় কত কঠোর হৃদয়ের মানুষ হলে এমন একটা জিনিস আবিষ্কার করা সম্ভব না সেই কঠোর হৃদয়ের মানুষটা পেশায় ছিলেন একজন ডেন্টিস্ট নিজেকে কখনো অসহায় মনে হলে একবার সেই ডেন্টিস্টের রোগীদের কথাটা ভেবে দেখুন নাম্বার নয় মানুষের হাতের আঙ্গুলের মতোই দুজন মানুষের জিহবার ছাপও কখনো মিলবে না নাম্বার দশ কেমন হতো যদি আমাদের শহরটাতে শুধু নদী আর সেতু থাকতো কোনো রাস্তা থাকতো না ঠিক যেন হল্যান্ডের গ্রাম গিথুর্ণের মতো নাম্বার এগারো আমরা মাঝে মাঝে আমাদের মস্তিষ্ক যা বলে তাকে পাত্তা না দিয়ে হৃদয়ের কথাটাকে গুরুত্ব দিয়ে পড়ে যায় বিপদে চিংড়ির কিন্তু এমনটা হয় না কারণ তার হৃদয়ই মাথায় অবস্থিত নাম্বার বারো ছবির ভাইরাসের মতো দা লিওনারদাদা কিন্তু এক হাত দিয়ে ছবি আঁকতেন এবং আরেক হাত দিয়ে লিখতে পারতেন নাম্বার একমাত্র গ্রহ যার নাম কোনো দেবতার নাম অনুসারে করা হয়নি নাম্বার ডলফিনকে মানুষের মতই বুদ্ধিমান বলে গণ্য করা হয় দুটি ডলফিনকে যদি নিজেদের মাঝে ফোনালাপ করতে দেওয়া হয় তাহলে তারা যে শুধু তা করতে পারবে তাই নয় বরং একে অপরকে আওয়াজও চিনতে পারবে নাম্বার পনেরো প্যাঁচা একমাত্র পাখি যে নীল রং দেখতে পায় নাম্বার ষোলো নেপচুনে গ্রীষ্মকাল চল্লিশ বছর ব্যাপী চলতে থাকে কিন্তু তাতে তাপমাত্রা থাকে মাইনাস তিনশো আটাশ ডিগ্রি ফরেনহাইট বা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস নাম্বার সতেরো মস্তিষ্কে মানুষের মস্তিষ্কে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাতে একটি শার্ট ওয়াটের বাল্ব জ্বালানো সম্ভব নাম্বার আঠারো পেঙ্গুইনের চোখের উপরে একটা অঙ্গ থাকে যার মাধ্যমে তারা নোনা পানিকে মিঠা পানিতে পরিণত করে নাম্বার উনিশ বাঘের পা এত শক্তিশালী যার ফলে বাঘ মৃত্যুর পরও দাঁড়িয়ে থাকতে পারে নাম্বার বিশ ফেসবুকে আমরা নীল জগৎ বলে থাকি বলে ডাকি ফেসবুকের রং নীল হবার পেছনে কারণটা হচ্ছে এর প্রতিষ্ঠাতা মার্ক জগারবাগ হচ্ছেন বর্ণান্ধ দেখতেন যে আগে যে নজরে দেখতেন এসব জানার পরও কি পারবেন আবার সেভাবেই দেখতে